হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আসলে ঘোড়ার বাচ্চা যে এত কিউট হয়, এটাকে না দেখলে আসলে বোঝা যাইতো না। অনেক কিউট, সুন্দর দেখতে। এটা হচ্ছে তারপরে ঘোড়ার বাচ্চা, যেটা বড় হলে খুবই স্ত্রী দৌড়বে আর কি, মানে ওর মাও অনেক, হ্যাঁ দৌড়ায়। ওর মা, ওর স্ট্রেজ নিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে পুরুষ। ওর গঠন দেখতে পাচ্ছেন, ওর মায়ের যে স্ট্রাকচার তার থেকে অনেক ভালো হয়েছে, এবং অল্প কিছুদিন আগেই জন্ম নিয়েছে। এবং একে যেই দেওয়া হয়েছিল, মানে যে ঘোড়াদের দেওয়া হয়েছিল যে পুরুষ ঘোড়া, সেইটা আসছে মানে বাংলাদেশের ভিতরে আর কি। যদি কয়েকটা ঘোড়া দৌড়ানো সবচেয়ে উৎকৃষ্ট, মানে জার্সি ঘোড়া না কি বলে আর কি, সেই ক্যাটাগরি কোনো ঘোড়া থাকে এই ক্যাটাগরির আর কি। হ্যাঁ, এই ক্যাটাগরি তার তার আর কি বীজের মারে প্রয়োগ করা হয়েছে, যাতে আমরা উৎকৃষ্ট মানের একটা দাবড়ে ঘোড়া পাই। এবং এটা হচ্ছে একটা মদ্দা বাচ্চা। হ্যাঁ, ও সবসময় ওর মার কাছে বেশিরভাগ সময় থাকে। দেখতে পাচ্ছেন যে ও দুধ খাচ্ছে, অনেক শক্তিশালী, কিন্তু এখনও ঘাস ধরে নাই, ও শুধু মায়ের দুধে খাচ্ছে। এবং ওর মাকে বেশি বেশি খাবার দেওয়া হচ্ছে কয়েকদিন, যাতে ওর বাচ্চাকে বেশি করে দুধ দিতে পারে। কারণ দুধ না যদি না খেতে পারে, তাহলে কিন্তু আসলে ওর কিউটনেসটাও থাকবে না, এবং ও আসলে শক্তিশালীও হবে না। সো যার, হ্যাঁ, শরীর চিকনা হয়ে যাবে। সো যার কারণে আসলে আমরা ঘাস বেশি দিচ্ছি, এবং ওর মাকেও দেখতে পাচ্ছেন, ওর মাও কিন্তু অনেক হেলদি। এবং ওর মার যে রং লাল, ওর রংটাও এখনও সেই রকম লাল হয়ে পারে নাই, হবে কিছুদিন পরে, কারণ অল্প কিছুদিন ওর বয়স। ও সবসময় ওর মায়ের কাছেই থাকে, যে দেখা যাচ্ছে। হ্যাঁ যাতে ইটা বেশি হয় আর কি, দুধ বেশি হয়, তার কারণ পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াইতে হবে। খাওয়াইলে আছে আমাদের বাছুর এমনি ভালো হবে। বাছুরের বয়স আন্দাজে অনেক বলছে এবং খুবই শক্তিশালী, সে অনেক শক্তিশালী আর দেখেই বোঝা যায়। আর আমরা সব সময়ের খেয়াল রাখি যাতে কোনো দিক না যায় বা উল্টো পাল্টা কাজ না করে বা কোনো জায়গায় উল্টো পাল্টা যায় পড়ে না যায়। এ দিন ভরে মানে দৌড়োদৌড়ি করার চেষ্টা করে আর কি, এই দুধ খাওয়ার পরেই দৌড়োদৌড়ি করে। আমি আসলে অনেক কষ্ট করতেছি আপনাদের দেখানোর জন্য কিভাবে দুধ খাই, কিন্তু আসলে ঘোড়ার কাছে তো যাওয়া যায় না। তারপরে চেষ্টা করলাম, কিন্তু পারতেছি না দেখাইতে, কারণ ঘোড়ার কাছে গেলে তো আসলে অনেক সময় দেখা গেছে যে লাথি দেবে আর কি। হ্যাঁ, আরও আছে কি বিষয়টা আছে কি, যখন একটা বাচ্চা হয় ঘোড়ার, ঘোড়াটা ঘোড়া কিন্তু একটু রাগান্বিত হয়। তো দেখেন এখন বাচ্চাটা আসলে এখান থেকে এদিকে আসতেছে, দুধ খাওয়া শেষ, এখন এই যে আমরা বসে আছো, আমার যে আসতেছে দেখেন কি দারুণ ওর ফিগার, এবং সব জায়গায় আর কি পরিপূর্ণ আর কি। ওর কাছে যাচ্ছি, কপালে জুতির হয়েছে না? হ্যাঁ, চিত কপালে আর কি, কপালে ওইটা থাকাতে আর অনেক বেশি সুন্দর লাগতেছে। ও আবার ঘাস খাওয়ার একটু চেষ্টা করতেছে, বাট ও ঘাস এখনো তেমন একটা খাইতে পারে না, হালকা একটু খাইতে পারে। এটা আছে খাওয়া বলে না, মানে আর কি করতেছ। আর লেজটা দেখেন, লেজে অনেক লোম টোম আছে এবং ঘাড়ে অনেক লোম আছে বাচ্চা মানে অনুযায়ী, ছোট অনুযায়ী ওর আর কি গ্রো পরিপূর্ণ। দেখেন মজা করতেছে, ওর আম্মুরে খাতি দেখে তাই আর কি। ওর আম্মুকে খেতে দেখে ও একটু কিছু শিখছে, কারণ ছোটবেলায় মা বাবা যেটা করে প্রত্যেকটা সন্তানই কিন্তু সেটাই শিখে। সো এর ক্ষেত্রে ব্যতিক্রম কোনো কিছু হয় নাই, ওর কাছে যাওয়ার কারণে কিন্তু একটু একটু ভয় পাচ্ছে। তো ভয় পাওয়ার কিছু নাই, পরবর্তীতে বা দাঁড়িয়ে গেছে, তা কাছে থেকে দেখার চেষ্টা করতেছি যে আসলে ও কি ঘাস খাচ্ছে না এমনি ই করতেছে। তো আমার কাছে মনে হয় ঘাস খাচ্ছে না, ওই হালকা টান দিচ্ছে, ই করতেছে, মনে হচ্ছে ঘাস খাচ্ছে, কিন্তু আসলে কোনো ঘাসটাকে পরিপূর্ণভাবে নিয়ে চাবাই খাইতে পারতেছে না। আসলে এরকম একটা ঘোড়া যদি আসলে পালন করা যায়, এসে মানে মানে দৌড়ানোর যে ঘোড়াটা আর কি, আপনারা যদি কেউ লালন পালন করতেছেন, এরকম একটা ঘোড়া লালন পালন করবেন, আসলে একটা ঘোড়া থাকলে অনেক উপকৃত হওয়া যায়, অনেক জায়গা দৌড়ানোর জন্য নিয়ে যাওয়া যায়, এবং নিজেরাও ওর পিঠে চড়ে অনেক জায়গা যাওয়া যায় আর কি। আসলে ঘোড়া একটা গৃহপালিত প্রাণী, ডোমেস্টিক অ্যানিমেল, এবং খুবই একটা মানে কি বলা যায়, এটা পোষ মানে অনেক পোষ মানে আর কি। এটা ঘোড়া আসলে পোষ মানে কি একবারে প্রভুভক্ত হয়, এবং এদের অনেক কাজ করতে পারবেন আপনি, দৌড়াবে, তারপরে আপনার এই যে গৃহপালিত যেসব গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি আছে তাতে অনেক পরিমাণে ধান আনতে পারবেন, এবং প্রচুর শক্তি এনার্জি থাকে এদের শরীরে, চারটা গরু সমান এনার্জি থাকে। তো আমরা কাছে যাওয়ার কারণেও দৌড়াচ্ছে, মানে দৌড়ায় এদিক ওদিক চলে যাচ্ছে, একটু ভয় পাচ্ছে,
ভয় পায় স্বাভাবিক, তার কারণ ও তো ছোট বাচ্চা, অত একটা বোঝে না। তবে আমরা চাচ্ছি যে আপনাদের পুরো ভিউটা দেখাই, তার এর ওরে দেখতে দেখেন একবারে পুরো সেই ছবির যে সুন্দর ঘোড়াগুলো থাকে সেই সেই রকম আর কি দেখা যাচ্ছে, ওর খুর, লেজ, চোখ, কান, তারপরে চুল, তো অসাধারণ, এক কথায় অসাধারণ। তো আমরা আসলে চেষ্টা করতেছি আপনাদের এই জিনিসটা আসলে উপভোগ করানোর জন্য, যে দেখেন এবং কমেন্ট করেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর আমরা এই ধরনের ভিডিও আপনাকে দিয়ে থাকি। আর যদি আসলে ঘোড়ার বাচ্চা আপনাদের লাগে, আমাদের এখানে অনেক ঘোড়া আছে, দাবড়ে ঘোড়া, যেগুলো আছে আপনি কিনে অনেক উন্নত জাতের দাবড়ে ঘোড়া বানাতে পারবেন, বা গাড়ি বানানোর জন্য যদি ঘোড়া চান সেটাও আছে, মানে এখানে সব ক্যাটাগরির ঘোড়া পাওয়া যাবে। আসলে খুব একটা সুন্দর একটি দৃশ্য পরিবেশ গ্রামের, একবারে সেই গ্রামীণ পরিবেশে এই যে ঘোড়া যেভাবে খায়, আমরা যে যেভাবে, ঘোড়াটার কিন্তু চিৎ কপালে, এটা কি খেয়াল করা হয়েছে? হ্যাঁ, ঘোড়াটা চিৎ কপালের জন্য আসলে বেশি কিউট লাগতেছে আমার কাছে। এটা সাধারণত দেখা যায় না, ঘোড়ার উপরে আছে কি চিৎ কপালে, নাকের উপর দিয়ে মানে সাদা একটা ড্রয়া কাটা। আর ও যে জায়গায় ঘাস খাচ্ছে, কিছুদিন পরে ও হচ্ছে এই জায়গা থেকে দৌড়াদৌড়ি করবে, ওই জায়গা থেকে দৌড়াদৌড়ি শিখবে। আমরা অবশ্যই কিছুদিনের ভিতর ওর যে দৌড়াদৌড়ি কীভাবে ও প্র্যাকটিস করে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আপডেট দেওয়ার জন্য চেষ্টা করবো। এটা বাচ্চার দাবড় দিল, ওদেরই মানে আমাদের পাশেই আর কি, পাশে ওদেরও ঘোড়া আছে। হ্যাঁ, দেখা যায় দাবড় দিচ্ছে, দাবড় দিচ্ছে, মানে ছোট বাচ্চা বোঝেন তো ঘোড়া দেখলে কি করে। আমরা অবশ্যই আপনাদের ওর যে কিছুদিন পরে দৌড়াদৌড়ি করবে, তো ওইটা আসলে আমরা আপনাদের দেখাবো, আর দেখাবো এবং মানে এটা নিখুঁতভাবে আর কি মানে রিভিউ করবো। আসলে আর এত সুন্দর লাগে ছোট ঘোড়া, মানে কিরম যেন একটা ম্যাজিকের মতো লাগে, যে সুন্দর গোল চক্র আকারে ঘুরতেই থাকে। এই বিষয়টা অবশ্যই আমরা, হ্যাঁ হ্যাঁ, আর এখন ছোটো রয়েছে দুই, আর মনে হয় 10-15 দিনের ভিতরে এই চক্করটা মারবে, এই জায়গাতেই মারবে, মারলে অবশ্যই আপনাদের আমরা দেখাবো। তো এখন মনে আবার দুধ খেতে আসছে? হ্যাঁ, এখন একটু দুধ খাবে, কারণ এখন দিনটাও অনেক বড় হয়ে গেছে, গরমের সময় এমনি অনেক দিন বড় হয়, প্রচুর গরমও পড়তেছে, আর ওর তো তেমন কাজ নাই, শুধু মায়ের কাছে থাকবে আর একটু দুধ খাবে, এই হচ্ছে ওর কাজ। এই যে দেখুন, আবার দুধ খাওয়ার চেষ্টা করতেছে, দুধ খাচ্ছে, ও লাথি দিছে নাকি? হ্যাঁ, ঘোড়া আসলে অনেক দুষ্টু প্রকৃতির হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঘোড়া একটু অন্যান্য প্রাণী থেকে একটু বেশি দুষ্টু হয় এবং চঞ্চল হয়, সারাদিন দৌড়াদৌড়ি ঘোরাঘুরি, আর বারবারই মার কাছে আসতেছে। তার কারণ হচ্ছে কি, মার কাছে থাকতে একটু সেফটি বোধ করে, আর আশেপাশে যে ছোট ছেলে পেলে যারা, ওরা খুবই মানে ই করতেছে, তা মানে বিরক্ত করতেছে। আমরা এখানে থাকাকালীনে দেখছেন যে দুই একবার দাবড় দিয়েছে, তা আমরা ওকে মানে অনেকবার নিষেধ করছি যে তোমরা আসলে বাচ্চাটাকে এইভাবে দাবড়ায় না, ওরা তো কার মানে ছোট মানুষ কথা অবশ্যই শুনবে না, তার কারণ ঘোড়ার বাচ্চা দেখলে সবাই আসলে তাই আমরা এই দাবড়াই মানে ছোট বাচ্চারা, তো সেই জন্যই ওর মার কাছে এসে রয়েছে, যাতে এই ওরা ভয়তে না আসতে পারে। ওর মার কাছে যাইতে কিন্তু আমাদের একটু ভয় ভয় করে, তার কারণ বাচ্চা হইলে যে কোনো পশু পাখি অনেক রাগান্বিত থাকে, গরু, ছাগল, ঘোড়া সবই। আর একটা মজার বিষয় হচ্ছে, মুরগি আছে না, যে ছোটো ছোটো মানে যে মুরগির বাচ্চাগুলো, মুরগির কাছে গেলে কিন্তু ইয়ে করে, অনেক আক্রমণ করে, আমার তো ভয় লাগে মুরগির কাছে গেলে। ওই মানে বাচ্চা হইলে ওই মুরগি, আবার এই মানে যে কোনো পশু পাখি, গরু গরুর কাছে গেলে কুতো মারে, ঘোড়ার কাছে গেলে কামড়াবে না, লাথি মারবে, সবাই আসলে আমরাও একটু ভয় ভয়তে আছি। যদিও অনেক কাছ থেকেই আর কি ভিউ নিচ্ছি, আমাদের কম বেশি ঘোড়ায় চেনে, তো আসলে তারপরও একটু ভয় ভয়তে আছি যে আমাদের হাতে আছে ক্যামেরা, ক্যামেরা দেখলে অনেক সময় খেপে যায় আর কি, যে কোনো ওরা যে সময় ভয় পাবে সেই সময় আপনারা আক্রমণ করবে, পশু পাখি সব এরকমই বিষয়। তো আপনাদের যদি আসলে আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, ঘোড়ার ভিডিও বা আমাদের চ্যানেলে মানে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে আসতে পারেন। আমাদের চ্যানেলে কৃষিভিত্তিক থেকে শুরু করে খাবার, মাছ এবং ফুড ব্লগিং অনেক ক্যাটাগরির ভিডিও আছে, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখে আসবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং আপনাদের উৎসাহ পেলে আমরা আরও নতুন নতুন এরকম ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে
ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এই যে বিষয়টা আর কি, আপনারা আসলে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কমেন্টটা আমাদের অনেক টনিক হিসেবে কাজ করে। সাবস্ক্রাইবার যদি কমেন্ট করেন আসলে চ্যানেলের প্রতি অনেক দায়িত্ব অনেক হিসেবে, মোটিভেট করে আমাদের আর কি, আপনাদের ভালোবাসা আমাদের অনেক মোটিভেট করে। আপনাদের জন্যই আমাদের অক্লান্ত পরিশ্রম করা, এই যে আপনাদের জন্য এই রিভিউগুলো আর কি তৈরি করা, তার কারণ হচ্ছে যে আপনারা দেখবেন এবং আপনারা আপনারা আসলে টিভির পর্দায় বা মনিটরের পর্দায়, কম্পিউটারের পর্দায়, মোবাইলের পর্দায় এগুলো দেখে অনেক এনজয় করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা ভালো ভিডিও দিই আর আপনাদের মানে শিক্ষামূলক বা বিনোদন, ফুড, যে কোনো বিষয়ে অনেকটাই করতে পারি। আর আপনাদের যদি মানে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আপনাদের এরকম ভালো হয়েছে বা খারাপ হয়েছে, যে কোনো সমস্যা আছে অবশ্যই আপনাদের এক একটা কমেন্ট আমরা পড়ে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে খুশি রাখার সবসময় চেষ্টা করব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য শুভকামনা আপনাদের জন্য।